এখন আছি হচ্ছে কোথায় আছি গেস করো মানে শিয়ালদা আছি আমি বলে দিলাম তো এখন আমরা যাব হচ্ছে ট্রেন টিকিট বুক করা হয়ে গেছে যাব হচ্ছে পদাতিক এক্সপ্রেসে আর এখন বাজে 11:20 পদাতিক এবার ভাবো যে পদাতিক এখন আমরা কোথায় যেতে পারি অ্যাকচুয়ালি পদাতিক তো যাই হচ্ছে নিউ জলপাইগুড়ি যাই কোচবিহার যাই ঠিক আছে তো আমরা যাচ্ছি কোথায় তো এখানে অনেক দূর দূর স্টেশন পড়ছে না পাহাড় ভেবো না দা বলে পাহাড় যাচ্ছি না অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে রামপুরহাট তো রামপুরহাট মানে হচ্ছে বুঝতেই পারছো তারাপীঠ বিকজ আজকে 10 জুন অ্যান্ড 11 জুন হচ্ছে মিস্টার রাজাদাসের বার্থডে তাই ভাবলাম এই শুভ দিনে দীঘা এদিক ওদিক না গিয়ে একটুখানি তারামায়ের কাছে গিয়ে ঘুরে আসি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী করে তোমরা পদাতিকে করে কী করে রামপুরহাট যাবে অবশ্যই তোমরা জানো আর একবার জেনে নাও দেখতেই পাচ্ছো পদাতিক রয়েছে 11:20 কত লোক দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে 11:00 অ্যান্ড এত লোক রয়েছে তো যাই হোক 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হচ্ছে আমাদের পদাতিক আর পদাতিকের টিকিট লেগেছে হচ্ছে 110 টাকা করে পার হেড তো চলো দেখা যাক অ্যান্ড সেকেন্ড টায়ার চেয়ারে আমরা যাচ্ছি আমি যেসব জানি না রাজা বললো বলে আমি জানতে পারলাম যাই হোক তোমরা চাইলে অনেক কিছু বুক করতে পারো এসি ফেসি যা ইচ্ছা বুক করে নিতে পারো আর এই ট্রেনটা হচ্ছে 3টার সময় নামিয়ে দেবে অবশেষে কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেল আমাদের সেই পদাতিক এক্সপ্রেস আমি খুবই এক্সাইটেড অ্যান্ড বাকি লোকের মতো আমরাও ভিড়ভাট্টার মধ্যে নিজেদের বগি খুঁজতে ব্যস্ত রাজা আমাকে বললো একটু দাঁড়িয়ে যাও এই ভিড়ের মধ্যে দেখি একটু সাইড জাস্ট ট্রেনটা এখন ছাড়লো 11:30 মানে 10 মিনিট লেট ট্রেন 10 মিনিট পর ছাড়লো ওই 3টেই বাজাবে নামাতে নামাতে অ্যান্ড এটা হচ্ছে শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কতদিন পর একটা ট্রেনের ট্রিপ হচ্ছে আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে অ্যান্ড দেখো ট্রেনের ভেতরে কেউ গাছে চড়ছে কেউ এই সব লাইট জ্বলছে এখনও মানুষের সিট বসা নিয়ে সমস্যা রাতে শিয়ালদা স্টেশন এটা ফাঁকা ট্রেন ছেড়ে দিয়েছে খুব এক্সাইটেড জেনারেল নিয়ে অ্যান্ড 3টের সময় গিয়ে পৌঁছাবো এটাও ভাবতেছে ওখানে গিয়ে কী পাবো টোটো পাবো কি অটো পাবো কি কী পাবো অ্যান্ড কী করে রুম খুঁজবো আর যেটা বলে রাখি আমাদের রুম আগে থেকে বুক করা নেই তো ইনস্ট্যান্ট কীভাবে আমরা গিয়ে রুম পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা গিয়ে দেখতে হবে খুঁজতে হবে অ্যান্ড একটা বাজেটের মধ্যে আমি ভাবছি তো সবটাই খুব ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে এই ব্লগটা হতে চলেছে তো তোমরা দেখো ভালো লাগবে আশা করি অ্যান্ড জাস্ট এখন ট্রেনটা যাচ্ছে আর এটারই মজা তো জামুনকে দেখলে প্রতিবার যেমনি বাড়ির ব্রিজ দেখতে দেখতে আমরা বাইকে করে রাইড করি মানে বাইক রাইডটা সত্যি খুব মিস করছি আজকে ট্রেনে হচ্ছে তো এবারও বালির ব্রিজ পার করলাম মানে আমি ভেবেছিলাম হয়তো অন্য জায়গা থেকে যাবে যেমন কি রাজা বলছিল যে ওদের সোনপুর ওইদিকে যে রৈহাটির লাইনটা আছে ওইদিক থেকে যাবে বাট না ট্রেনটা গেল হচ্ছে বালির ব্রিজের এখান থেকে তো আরও বেশি খুশি চলো লেটস গো এই মজা হতে চলেছে টাইম পুরো 1টা বাজে আর ট্রেন আমাদের বর্ধমান ঢুকলো 2 মিনিট দাঁড়ালো এখন বর্ধমান দেখে আবার ছেড়ে দিয়েছে নেক্সট অফিসটা কী বললে তুমি কী হতে আমি জানি না কোথায় রাজা বলো নেক্সট অফিস শান্তিনিকেতন চলো শান্তিনিকেতন মানে বোলপুরের যে স্টেশন দেখাচ্ছি এরপর আর পুরোপুরি 1.5 ঘন্টা লাগালো বর্ধমান ঢুকতে আমাদের শিয়াল তাহলে বাজে এখন 1:51 আর আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন মানে পাশেই শান্তিনিকেতন তো ভেবে একটা সুন্দর একটা আমেজ আসছে কারণ শান্তিনিকেতনের পরিবেশটা সত্যিই খুবই সুন্দর তো এই প্ল্যাটফর্মটা ক্রস করার পরেই আমরা ঢুকবো ডিরেক্ট রামপুরহাট
সো জাস্ট এখন নেমে গেছি ট্রেন থেকে, এখন বাজে 2:45 আর ট্রেন পুরো ডট 2:45 আমাদের রামপুরহাট নামিয়ে দিয়েছে। এখান থেকে জানি না কোথায় টোটো অটো পাবো। আর অনেকে দেখো কত লোক আগে পিছু করে, মানে হাফ ট্রেন তো খালি হয়ে গেছে এখানেই। আর ট্রেন পুরো ডট টাইম, আর খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে নামিয়ে দিল। ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে ডিরেক্ট হচ্ছে কি আমাদের এখানে রামপুরহাট। এছাড়া ট্রেন কোথাও দাঁড়ায়নি। তো চলো দেখা যাক কি করে কোথায় কি পাই, টোটো অটো কি ভ্যান কি থাকে জানি না। ট্রেন আমাদের নামিয়েছে 2 প্ল্যাটফর্মে, এখন আমরা এই ফ্লাইওভারটা ধরবো, ধরে ওই পার্ট মানে 1 প্ল্যাটফর্মের দিকে যাব, দেন স্টেশনের গেটটা পাবো, সেখান থেকে আমাদের টোটো করে যেতে হবে আমাদের তারাপীঠ। সময় এখন 2:55 আর আমরা এসে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। খুব সুন্দর এই স্টেশনটা, চলো এবার যাওয়া যাক। জাস্ট স্টেশন থেকে 100 মিটার এগিয়ে এলে এরকম তুমি অটো স্ট্যান্ড পাবে, এখানে 50 টাকা করে পার হেড ভাড়া নেয়। আর স্টেশন থেকে যে গাড়িগুলো যায় মানে সেম গাড়ি, ওগুলোর ভাড়া আরও একটু বেশি। তো আমার মনে হয় 100 মিটার এগিয়ে এসে তারপরে এইগুলো ধরাই বেটার, তোমাদের তারা মানে তারাপীঠের মন্দিরের কাছে নিয়ে যাবে, 50 টাকা করে ভাড়া নেবে। তো এই গাড়িটায় রাজের ব্যাগ রাখা, এখানে আমরা বসবো 4 জন, আর পেছনে 4 জন 4 জন, টোটাল প্রত্যেকটা সিটে 4 জন করেই এই গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয়। তো এই গাড়ি করে আমরা চলে এসেছি তারাপীঠের মন্দিরের কাছে। এখান থেকে আমরা এখন হোটেল খুঁজবো, আই হোপ ওই দিকটা মন্দিরটা গেছে। আর এখন রাত্রির হয়ে গেছে অনেক, বাজে হচ্ছে টাইম 3:30 বেজে গেছে, ঠিক আছে। তো এখনও লোকজন অনেক আছে, বিকজ অফ সবে ট্রেনটা এসছে আর সবাই মিলে সব লোকজন এসে জমা হয়েছে, আর ভোরবেলা অনেকে মন্দিরে লাইনও দেয়, তো তার জন্য অনেক লোক আছে। তো এখান থেকে আমাদের এখন মেন কাজ সেটা হচ্ছে যে আমাদের এখন হোটেল খুঁজতে হবে। তো চলো দেখি বাজেটের মধ্যে কী বাজেট ফ্রেন্ডলি হোটেল পাই। সো গুড মর্নিং টু অল গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমি ফুল রেডি। আর পেছনে রাজা হচ্ছে কি আমাদের ওই রুমের দরজা লক করছে, দেন এখন মন্দির যাব হচ্ছে। এখন টাইম হয়েছে 9:07 ভেবেছিলাম, বাট কালকে রুম নিয়ে এত প্রবলেম হয়েছে এখানে, তো আমাদের রুম পেতে পেতে প্রায় 4:30-5 বেজে গেছে, 4:45। তাই যা হোক একটা হোটেল পেয়েছি, হোটেলের প্রচণ্ড অবস্থা খারাপ ছিল, সে ব্যাপারটা একটু পরেই তোমাদেরকে বলছি। তো চলো যাওয়া যাক মন্দিরে। ওই পারে দেখতে পাচ্ছ তারা মা সরণী বলে লেখা আছে, ওদিকটাই মন্দির, ঠিক অপোজিট সাইডটাতেই আমরা রুম নিয়েছিলাম। আর রাস্তাটা আমরা পার হবো, পার হয়ে দেন সোজা গেলেই মন্দিরটা পাবো। সো এবার রুম নিয়ে কথা বলি, আমাদের আমরা একটা এসি রুম বুক করেছি, আমাদের রুম রেট হচ্ছে 900 টাকা পার ডে। তো আমরা আজকে 5:00 থেকে 11:00 মানে এই কয়েক ঘন্টার জন্য 900 টাকা পে করেছি, এবং আজকে যে ফুল ডে আমরা থাকছি, কালকে চেক আউট করবো, তার জন্য 900 টাকা পে করেছি। সিস্টেমটা এখানে এরকমটাই, বিকজ আজকে প্রচণ্ড ভিড় অ্যান্ড প্রচণ্ড লোকজন, কোথাও রুম পাওয়া যাচ্ছিল না। অনেকজনকেই দেখলাম যারা রুম পায়নি বলে বাইরে বসেছিল, এবং অনেকেই আছে যে এত রেট বলে তারা ওয়েট করে গেছে যে সকালবেলা 10:00 যে চেক ইন টাইম সেই সময়ই রুম নেবে। তো এবার এই দোকান থেকে আমরা এই ফুলমালা নিয়ে নিচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। ওই দূরে যে লাইনটা দেখছো ওটা হচ্ছে নর্মাল লাইন, আর প্রচুর লাইন ওখান থেকে অত অবধি। আর আমরা এইদিকে যাচ্ছি, এখানে অনেক রকমের লাইনে টাকার গল্প আছে, 1000 টাকার লাইন আছে যেখানে তোমাকে তাড়াতাড়ি 30-40 মিনিটে মন্দিরের সামনে নিয়ে যাবে। এটা হচ্ছে 300 টাকার লাইন, অ্যান্ড এছাড়া আছে 500 টাকার লাইন। তো আমরা যাচ্ছি হচ্ছে 500 টাকার লাইনে। আর আজকে শনিবার, প্রচণ্ড পিক ব্যাপারটা রয়েছে, লোকে ভিড়। রাজা আমার মাথায় ছেলে পুজো দেওয়া কমপ্লিট হলো, সকাল 9:30 থেকে লাইন দিয়েছি, এখন বাজে 1:30, আর এখন আমাদের পুজো দেওয়াটা টোটাল কমপ্লিট হলো। এখনও অনেক ভিড় মন্দিরের ভেতরে,
আর খুবই মানে অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে, আর তারপরে প্রচন্ড রোদ আর গরম পড়েছে। যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। যে পান্ডা ছিল উনি খুব ভালোভাবে সমস্ত মন্ত্র পড়েছে, যাতে ভালোভাবে হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে তো একদম টাইম নেই বলতে গেলে, এত জোর ধাক্কাধাক্কি করতে হয়, তার মধ্যে তুমি ভগবানকে ছুঁয়ে সেখান থেকে বেরোও, মানে খুব একটা মানে খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে যায়। বাট মাকে দেখে মনটা শান্তি হয়ে গেল, খুবই ভালো লেগেছে। পুজো দেবার পর আমরা লাঞ্চ সেরে ফেললাম মন্দিরেরই পাশের একটা দোকান থেকে, ভেজ থালি, চিকেন কষা, মিষ্টি, দই নিয়ে মাত্র 320 টাকায়। লোককথায় শুনেছিলাম তারাপীঠে শ্মশানে গেলে নাকি একটা গা ছমছমে ভাব থাকে। তো এখন প্রায় সন্ধে, আমরা এখন মন্দিরের ঠিক অপোজিটে শ্মশানের দিকটা চলে এসেছি। এই সামনে তো অনেকেই দেখছো যারা পুজো করছে, এবং এখানে অনেক রকম মন্দির আছে, যেমন কি বামাখ্যাপার মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর ঠিক অপোজিট পেছন দিকটায় রয়েছে শ্মশান। তো শ্মশানটা আমরাও ঘুরে ফেললাম, বাট এখন আর সেরকম একটা গা ছমছমে ব্যাপার নেই, তো অবশ্যই ভালো লাগবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি বলি হয়, মানে হতো আগে, এখন এখানে বলি হয় না। সন্ধ্যের শ্মশান দিয়ে ঘুরে এসে মানে ওই এরিয়াটির মধ্যেই আছি আমরা এখন, ঠিক মন্দিরের অপোজিট সাইডে এই জায়গাটা রয়েছে। সন্ধ্যেবেলা শ্মশান থেকে ঘুরে বাড়ির লোকের সবার জন্য বিখ্যাত কাকাতুয়ার প্যাড়া কিনে এবার চলে এসে দাঁড়িয়েছি আমি একটা ধোসার দোকানের সামনে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, তো চলো ধোসা বানানো হচ্ছে রেডি। আর এটা হয়ে গেলে আমাদের গরম গরম ধোসা সার্ভ হয়ে যাবে, আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। গুড মর্নিং গাইস, আজকে 12 তারিখ, মানে নেক্সট ডে। তো আমরা সকাল সকাল উঠে রুমটা ছেড়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 11:30। হোটেলে আমরা ছেড়ে দেবার পর অপোজিটে, হোটেলের অপোজিটে এত সুন্দর একটা মন্দির ছিল, তো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তোমরা তারাপীঠে এলে এই মন্দিরটাও একটুখানি ঘুরে যেতে পারো। ভেতরটা খুবই শান্ত আর একদম ঠান্ডা একটা জায়গা। আর এই মন্দিরের নিচের ফ্লোরেই রয়েছে একটা রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি, সাথে ওপরে রয়েছে হচ্ছে যে উনি একজন গুরুর একটা ফটো রয়েছে, গুরুকে পুজো করা হয় এখানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা। খুবই সুন্দর আলোকে কাজ করা দেয়ালগুলোর মধ্যে, নিচে আবার ঠিক সুন্দর এরকম একটা রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, আর খুব সুন্দর। তারপর ট্রেনের মধ্যে আমার ছিল এই অবস্থা, গরমে পুরো অবস্থা খারাপ, আর এই হচ্ছে রাজার অবস্থা। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।